আর দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু মিল্টন সামাদারকে আটক করে ডিবিতে নিয়ে আসা হয়েছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন সে কিন্তু ডিবিতে রয়েছেন এই মুহূর্তে। ডিবিতে তাকে আটক করে নিয়ে আসে, কিছুক্ষণ আগে তাকে আটক করেছে মিরপুর থেকে, তাকে আটক করা হয়েছে এবং আটকের পরপরই তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। কিছুক্ষণ আগে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। আসসালামু আলাইকুম। আলোচিত সমালোচিত মিল্টন সামাদারকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। আমরা সরাসরি চলে যাবো বিডি স্ক্রিনে, সেখানে বিস্তারিত দেখে আসবো। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে, ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। তো চলুন আমরা সরাসরি বিডি স্ক্রিনে চলে যাই এবং সেখানে বিস্তারিত দেখে আসবো। হ্যাঁ দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু মিল্টন সামাদারকে আটক করে ডিবিতে নিয়ে আসা হয়েছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন সে কিন্তু ডিবিতে রয়েছেন এই মুহূর্তে। ডিবিতে তাকে আটক করে নিয়ে আসে, কিছুক্ষণ আগে তাকে আটক করেছে মিরপুর থেকে, তাকে আটক করা হয়েছে এবং আটকের পরপরই তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। কিছুক্ষণ আগে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। হ্যাঁ দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে, আপনারা জানেন যে কালবেলায় একটি সংবাদ প্রকাশিত হয়েছিল মিল্টনের পথরণে, এবং মিল্টন কতটা ভয়ঙ্কর সেই বিষয়ে একটি সংবাদ প্রকাশ করা হয়েছিল। এবং আজকেই কিন্তু তাকে কিছুক্ষণ আগে মিল্টন সামাদারকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, অর্থাৎ ডিবি গোয়েন্দা রাখা ডিবিতে এখন রয়েছেন, এবং ডিবি তাকে কিন্তু গ্রেফতার করেছে। তিনি কিন্তু তার বিরুদ্ধে যে নিউজ হয়েছে তারপর থেকেও কিন্তু তিনি বেশ কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম, অর্থাৎ তার যে ফেসবুক আইডি এবং তার যে পেজ রয়েছে সেই পেজে এসে কিন্তু তিনি বিভিন্ন বক্তব্য দিয়েছেন এবং বিভিন্ন গালিগালাজও তিনি করেছেন। তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে, মানুষকে বিভিন্ন সময় মারধর, মানবতার আড়ালে কিন্তু তাকে বিভিন্ন সময়ে কিন্তু সে বিভিন্ন অপকর্ম করেছেন, এবং সাংবাদিকরা যখন তার বিদ্রোহ সময় বিভিন্ন সময় রিপোর্ট করতে গিয়েছে তখন কিন্তু তিনি বিভিন্ন সময় গালিগালাজ, সাংবাদিকদেরকে মারধরের মতো ঘটনাও কিন্তু তিনি করেছেন। কিছুক্ষণ আগে তাকে মিরপুর থেকে, মিরপুর একটি বাসা থেকে তাকে আটক করেছে, এবং তারপর কিন্তু তাকে এখানে নিয়ে আসা হয়েছে এই মুহূর্তে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন মিল্টন সামাদার এই মুহূর্তে ডিবিতে রয়েছেন, তাকে কিছুক্ষণ আগে মিরপুর থেকে তাকে আটক করে নিয়ে আসা হয়েছে। এই সেই দর্শক, এই সেই মিল্টন সামাদার, যিনি মানবিকতার আড়ালে একজন ভয়ঙ্কর মানুষ, সেটি নিয়ে দৈনিক কালবেলাতে রিপোর্টও প্রকাশ হয়েছিল আপনারা জানেন। তারপরে কিন্তু আজকে তাকে আটক করেছে ডিবি পুলিশ, এবং আটক করে এই মুহূর্তে ডিবি কার্যালয়ে তাকে নিয়ে আসা হয়েছে। দর্শক, আপনি দেখতে পাচ্ছেন কিন্তু তিনি নির্দেশে তাকে নিয়ে নিউজ হওয়ার পরও কিন্তু তিনি বিভিন্ন সময়
তিনি ফেসবুকে এসে পোস্ট করেছিলেন। দর্শক, আপনারা জানেন যে গত 25 এপ্রিল মানবিক মুখোশের আড়ালে ভয়ঙ্কর মিল্টন সামাদ্দার এবং জীবনের দাপে দাপে প্রতারণা শিরোনামে দুটি সংবাদ প্রকাশ করে দৈনিক কালবেলা। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনার ঝড়। মুখ খুলতে শুরু করেন বক্তব্যগীরা, এরপর মাঠে নামেন ডজন সাংবাদিক উঠে এসে তার একের পর এক ভয়ঙ্কর প্রতারণার আর অপকর্ম সপ্তত্ব। সামাজিক যোগাযোগ মাধ্যমে মিল্টন সামাদ্দারের সেবামূলক কর্মকাণ্ডের রয়েছে ব্যাপক প্রচারণা, যেখানে দেখা যায় অসহায় দুস্থ মানুষের সেবায় তিনি গড়ে তুলেছেন চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামের একটি প্রতিষ্ঠান। কিন্তু এর পেছনের যে গল্পটা সেটি কিন্তু উঠে এসেছিল এবং তিনি কিন্তু বিভিন্ন মানে অর্থাৎ জীবনের প্রতিটি ধাপে ধাপে তিনি বিভিন্ন মানুষের সাথে বিভিন্ন জনের সাথে কিন্তু তিনি প্রতারণা করে গিয়েছেন এবং প্রতারণা করেছেন। আজকে তাকে কিছুক্ষণ আগে মিরপুরের একটি বাসা থেকে তাকে আটক করেছে ডিবি পুলিশ এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন তিনি কিন্তু ডিবি কার্যালয়ে রয়েছেন। দর্শক, আপনারা জানেন গত 25 তারিখে দৈনিক কালবেলাতে একটি রিপোর্ট প্রকাশ হয়েছিল, যেখানে মানবিক মুখোশের আড়ালে ভয়ঙ্কর মিল্টন সামাদ্দার নামে এই রিপোর্টটি প্রকাশ হয়েছিল। মিল্টন সামাদ্দার সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহারের কাছে পরিচিত একটি নাম, মানবতার সেবক হয়েছে। তার 5টি ফেসবুক পেজে অনুসারীর সংখ্যা প্রায় 2 কোটি। অসহায় মানুষের জন্য গড়ে তুলেছেন যে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামের বৃদ্ধাশ্রম। রাস্তা থেকে অসুস্থ কিংবা বকগুড়েদের কুড়িয়ে সেখানে আশ্রয় দিন সেসব নারী পুরুষের শিশুকে নিয়ে তিনি ভিডিও তৈরি করে প্রায়ই তাকে সামাজিক যোগাযোগে পোস্ট করতে দেখা যায় মানুষের অসত্য তুলে ধরে। কিন্তু তার বেশি তিনি যেটি মানে এই মানবিকতার আড়ালে তিনি সবচেয়ে একজন ভয়ঙ্কর মানুষ হিসেবেই তিনি কিন্তু রয়েছেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে তাকে কিন্তু ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে, অর্থাৎ গ্রেফতার করে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। বিভিন্ন ফেসবুকে এসে আপনারা জানেন যে গত 25 এপ্রিল মানবিক মুখোশের আড়ালে ভয়ঙ্কর মিল্টন সামাদ্দার এবং জীবনের দাপে দাপে প্রতারণা শিরোনামে দুটি সংবাদ প্রকাশ করে দৈনিক কালবেলা। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনার ঝড়। মুখ খুলতে শুরু করেন বক্তব্যগীরা, এরপর মাঠে নামেন ডজন এসে তার একের পর এক ভয়ঙ্কর প্রতারণা আর অপকর্ম সপ্তত্ব। সামাজিক যোগাযোগ মাধ্যমে মিল্টন সামাদ্দারের সেবামূলক কর্মকাণ্ডে রয়েছে ব্যাপক প্রচারণা, যেখানে দেখা যায় অসহায় দুস্থ মানুষের সেবায় তিনি গড়ে তুলেছেন চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামের একটি প্রতিষ্ঠান। কিন্তু এর পেছনের যে গল্পটা সেটি কিন্তু উঠে এসেছিল এবং তিনি কিন্তু বিভিন্ন মানে অর্থাৎ জীবনের প্রতিটি ধাপে ধাপে তিনি বিভিন্ন মানুষের সাথে বিভিন্ন জনের সাথে তিনি প্রতারণা করে গিয়েছেন এবং প্রতারণা করেছেন। আজকে তাকে কিছুক্ষণ আগে মিরপুরের একটি বাসা থেকে তাকে আটক করেছে ডিবি কার্যালয়ে। আপনারা জানেন গত 25 তারিখে যেটি কালবেলাতে একটি রিপোর্ট প্রকাশ হয়েছিল, যেখানে মানবিক মুখোশের আড়ালে ভয়ঙ্কর প্রায় তাকে সামাজিক জীবনে পোস্ট করতে দেখা যায় মানুষের তার বেশি তিনি যদি মানে মানবিকতার আড়ালে সবচেয়ে একজন ভয়ঙ্কর মানুষ রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে তাকে কিন্তু ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে, গ্রেফতার করে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। তাকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে, অর্থাৎ ডিবি কার্যালয়ের ভিতরে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। কিছুক্ষণ আগেই কিন্তু তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছিল মিরপুর থেকে, মিরপুরে একটি বাসা থেকে গ্রেফতার করে তাকে নিয়ে আসা হয়েছে। এবং কিছুক্ষণের মধ্যেই যে ডিবি পদক্ষেপ বসে তিনি আনুষ্ঠানিকভাবে এই যে মিল্টন সামাদ্দারের এই গ্রেফতারের বিষয়টা তিনি জানিয়ে সরেন। এই সরেন।
হ্যাঁ, এরকম আওয়াজ আমরা অনেক পাইছি, রাতে বৃদ্ধরা অনেক চিল্লাইতো, আমরা মনে করছি ওরকমই আওয়াজ। তো আমরা যখন প্রতিবাদ করতে গেছি, আমাদের নামে আরও মিথ্যা হয়রানি মামলা দিয়েছে। আমরা 2 বছর মামলা নিয়ে অনেক কষ্ট ছিলাম, আমাদের শুধু শুধু কারণ ছাড়া একটা মামলাতে হয়রানি মামলাতে আমরা ছাত্রলীগের অনেক ছেলেদের অনেক হয়রানি করা হয়েছে। রাতের বলে রাতে 12টার পর মানে একটা বৃদ্ধ মানুষকে হয়তো বা মারলে বা তাকে টর্চার করলে যেরকম একটা আওয়াজ হয় সেরকম আওয়াজ পেতাম আমরা, কান্নাকাটির আওয়াজ পেতাম। ওদের অ্যাক্টিভিটি বলতে গেলে আপনি এখনও দেখতে পাবেন, উনি সন্ধ্যা হইলে ওনার 10 থেকে 7 থেকে 8টা স্পেশাল বডিগার্ড আছে, উনি বডিগার্ড ছাড়া রাস্তায় বের হন না, এখনও আছে ওনার বডিগার্ড। এবং ওদের যে স্টাফ আছে, ওদের স্টাফ ওদেরকে একটা গুন্ডা পালা হচ্ছে, এবং যদি কোনো কিছু 19 থেকে 20 হয় কথা বলার আগে তারা মারতে শুরু করে, কথা বলার আগে। এবং অত্র এলাকার ময়মুরগি থেকে শুরু করে এবং মা বোন যারা আছে সবাই জানে এটা, মানে কিছু হলেই সে মারতে শুরু করে। অত্র অনেকেই তার কাছে মনে করেন যে এইটার শিকার হয়েছে, মানে আমরাও সেটা শিকার হয়েছি, মিথ্যা মামলা আমাদের 2 বছর ফাঁসাইছে। ফাঁসানোর পরে মনে করেন যে এক প্রকার যখন আমরা জিনিসটা মীমাংসা করতে চেয়েছি, আমাদের ফ্যামিলি গার্ডিয়ান তাদের কাছে অনেকবার গেছে মাপ চাওয়ার জন্য, আমাদের ফ্যামিলিরাও মাপ চেয়েছে, তাদের কাছে হাত পায়ে ধরে মাপ চেয়েছে, আমরাও মাপ চেয়েছি। তাদের একটাই কথা, তাদের টাকা দাবি করছে 30-40 যেভাবে টাকা দিতে পারছে। আমরা লাস্ট পর্যায়ে 2 বছর মামলা টানার পরে আমরা সবাই টাকা দিয়ে তাকে থানায় নিয়ে যেয়ে স্পেশাল গাড়িতে করে থানায় নিয়ে গেছি, কোর্টে নিয়ে যাওয়ার পর মামলা উদ্ধার করছি এবং সে একটা মুসলিকেও নিয়েছে। এরপর থেকে যদি আমার এখানে কোনো কিছু হয় পুরো দায়িত্ব আমাদের ঘাড়ে এসে দিয়ে দিবে। এরপর থেকে আমরা তার বিষয়ে কোনো কথা বলতে পারি না, কিছু বলতে পারি না, এবং যদি কেউ কথা বলতে যাবে কিছু বলতেও যায়, কথা বলার আগে তার স্টাফ তাকে মারতে শুরু করে। তার একজন প্রফেশনালি মানে লাঠিয়াল তারা তৈরি করেছে, কোনো স্টাফ নেই এখানে, একে বুড়ো তার স্টাফ একটা গুন্ডা, এবং সে 24 ঘন্টা রিক্টে 24টা ঘন্টা রিক্টে থাকে। তার কথাবার্তা চালচরম দেখলে একটা নরমাল মানুষ বুঝতে হবে, সুস্থ মস্তিষ্কের মানুষের দ্বারা এরকম কথাবার্তার পসিবল না। এলাকায় তো থাকতে হলে ময়মুরব্বী আছে, অন্যান্য সমন্বয় ব্যক্তিরা আছে, সে কাউকে গণা ধরে না, কাউকে গণা। তার একটাই কথা, আমার রুকুন মোবাইল ফোন তো হাত আছে, আমি এখনই ফোন দিলে কাদের সাহেব আমার ফোন ধরবে, মানে আমাদের উবায়দুল কাদের সাহেবের কথায় কথা তার কথা বলে। এবং তার প্রশাসনিক অনেক ভালো লিঙ্ক আছে, যেহেতু একটা এই মানুষের ইমোশনের জায়গা, মানে জিনিসটা সিম্পিতি হিসাবে তাকে সাপোর্ট করে। কিন্তু এখানে কী হয় অত্র এলাকার মানুষ ছাড়া আশেপাশের মানুষ কেউ জানে না, অত্র এলাকার মানুষ খুব ভালো করে জানে এখানে কেউ। সে এক রাগের রাত হলে তার বৃদ্ধাশ্রম থেকে যে পুরো মারধর করতো আশেপাশের মানুষেরা ঘুমাইতে পারতো না, সে নেশা করে এসে তার যে অসহায় শিশুরা বা বাপ মা ছিল তাদেরকে মারধর করতো কথা না শুনলে। অত্যাকার মানে সবাই জানে এটা, রাত হলে মারধর করতো মানে রিক্টেড হয়ে আসতো, সে এখনও সে রিক্টেড। পরিচিত লাগবে না, আপনি ওদের যে বাড়িগুলো যেগুলো আছে না ওদের কাউকে জিজ্ঞেস করলে সে আপনাকে অ্যান্সার দিয়ে দেবে, বলবে। আপনি যে কাউকে জিজ্ঞেস করেন, যে কোনো বাড়ি ফ্ল্যাট বাড়ি ভাড়া হলে সবাইকে জিজ্ঞেস করে যে রাত হলে আগে মিলিটারি এখানে মারধর করতে কিনা, একই বলবে, এক কথায় বলে দেবে মারধর। তো সে যে কত বড় ডেঞ্জারাস, আমরা মনে করছি আমাদের সবার থেকে 50,000 টাকা করে দাবি করছে, যে মিনিমাম 50,000 টাকা দিব করতে, কিন্তু আমাদের তো পসিবল না, কারণ আমরা 2 বছর অলরেডি মামলা টানছি, আমাদের কোর্ট পেয়ে আমাদের ফ্যামিলি সবার ব্যাকগ্রাউন্ড অত ভালো না, যে যতটুকু দিতে পারে সর্বনিম্ন 30 দিয়ে দেওয়া লাগছে, সর্বনিম্ন 30। একটা মিডিয়া ছিল টাকা মেনটেন করার জন্য, তারই বন্ধু এখনও আছে ওখানে, সেই সব কিছু পুরো জিনিসটা সে মিনিমাম সব সব করছে। আমি দিচ্ছি মনে করেন 35,000, আমার ছোটো ভাইয়েরা কিছু আছে তারা দিয়েছে 32,000, আর বন্ধু বান্ধবরা দিয়েছে 40-45, যার থেকে যেমন নিতে পারছে, মানে মামলার আসামি অজ্ঞাতনামার থেকে কম দিয়েছে, টোটাল নিয়েছে সে 11 জনের কাছ থেকে। এবং অজ্ঞাতনামা ছিল আর অনেকেই, যাদের যারা ওখানে মামলায় উপস্থিত ছিল না মার ধরে, আপনি ভিডিও ফুটেজ দেখলে বুঝতে পারেন, যারা ভিডিওতেই ছিল না, আমার অনেক বন্ধু বান্ধব আছে ভিডিওতে ছিল না, আমি এখনগুলো দেখাতে পারবো, তার নামে মামলা দিয়ে দিয়েছে, সে কিন্তু ভিডিওতেই ছিল না, ওই অত এলাকায় ছিল যেদিন মামলা মারামারি হয়েছে, তার নামে, কারণ তার আগে থেকে 15-17 দামি ছিল, তার নামে মামলা দিয়ে দিয়েছে। সে কোনো কিছু হইলেই এভাবে অত্যাচার মানুষের যে পরিমাণ হয়রানি করে ভাই, এটা মানে বলার বাইরে, এটা আমরা মনে করেন যে এক প্রকার অভ্যস্ত হয়ে গেছে। হ্যাঁ, শিক্ষার পরে অস্বাস্থ্য, শিক্ষার পরে কান্দাকারি পরে পরে মরে, তো একদিন 2-3টা করে মরে। যে আমাকে দিয়েছিল চাঁদাবাজি, ভাঙচুর, বিনা অনুমতিতে প্রবেশ, এখন আমি তো ছিলাম না, আমি আইসা শুনি যে আমার নামে মামলা হয়েছে, যেন আমাকে ধরছেও যে এই পুলিশ, উনি বলছে যে অজ্ঞাতনামাতেই ধরছিল।
কালবেলায় অনুসন্ধানী সংবাদ প্রকাশের পর থেকেই টক অব দ্য কান্ট্রি মিল্টন সমাদ্দার। তাকে নিয়ে এরই মধ্যে দেশের বেশিরভাগ গণমাধ্যম সরব হয়েছে। মিল্টনকে নিয়ে যত আলোচনা হচ্ছে ততই বেরিয়ে আসছে আশ্রমের আড়ালে ভয়ঙ্কর সব ঘটনা। এর মধ্যে রয়েছে গভীর রাতে আশ্রমে বসে মদ ও ইয়াবা সেবনের পর মাতাল হয়ে বয়স্ক মানুষদের মারধরের মতো গুরুতর অভিযোগ। টর্চার সেলে আটকে মারধরের পর এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলেও তথ্য পাওয়া গেছে। মিরপুরের দক্ষিণ পাইকপাড়ায় মিল্টনের আশ্রমের আশেপাশে অর্ধ শতাধিক মানুষের সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। সবার মধ্যেই এক ধরনের চাপা আতঙ্ক দেখা গেছে। তবে এতদিন চুপ থাকলেও কালবেলায় সংবাদ প্রকাশ হওয়ার পর অনেকেই মুখ খুলতে শুরু করেছেন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার। স্থানীয়রা জানান, মিল্টনের আশ্রমের নানা অনিয়মের বিষয়ে সবাই জানলেও এতদিন কেউ ভয়ে মুখ খোলেননি। প্রায় প্রতিদিনই তার আশ্রমে লোক মারা যায়, তবে সেসব লাশ কি করা হয় তা কেউ জানে না। এলাকার কাউকে আশ্রমের ভেতরে ঢুকতেও দেওয়া হতো না। পান থেকে চুন খসলেই যাকে তাকে আশ্রমে ঢুকিয়ে মারধর করা হতো। এরপর উল্টো মিথ্যে মামলা দিয়ে করা হতো হয়রানি। তার সঙ্গে অনেক ক্ষমতাবান ব্যক্তির সখ্য থাকায় থানায় অভিযোগ দিলেও পুলিশ কোনো ব্যবস্থা নিত না। উল্টো যারা অভিযোগ দিতেন তাদের হয়রানি করা হতো। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরও তার কাছে ছিলেন অসহায়। মিরপুর মডেল থানায় দেওয়া বেশ কয়েকটি অভিযোগের কপি কালবেলাকে দেখিয়েছেন স্থানীয়রা। ওই এলাকায় গিয়ে খোঁজ পাওয়া যায় সুমি আক্তারের। 2020 সালের নভেম্বরে মিল্টন সমাদ্দারের আশ্রমে ইনজেকশন দিতে গিয়ে বেধড়ক মারধরের শিকার হন তার বাবা মোহাম্মদ মীর হোসেন। এর কয়েকদিন পর 26 নভেম্বর তিনি মারা যান। এর প্রতিবাদ করতে গেলে হয়রানির শিকার হন তারা। থানায় গেলেও পুলিশ মামলা নেয়নি, উল্টো তাদের নামে চাঁদাবাজির মামলা দেন মিল্টন। পরে গ্রামের জমি বিক্রি করে এনে পুলিশকে 1.5 লাখ এবং মিল্টনকে 30,000 টাকা দিয়ে মীমাংসা করে সুমির পরিবার, এমনটি জানিয়েছেন তিনি। মিল্টন সমাদ্দারকে ইয়াবা সরবরাহ করতেন এমন দাবি আসাদুজ্জামান তাপস নামে এক ব্যক্তির। কালবেলাকে তিনি জানান, একসময় মিল্টনের সঙ্গে তার আশ্রমে নিয়মিত ইয়াবা সেবন করতেন। মিল্টনকে প্রতিদিন 15-25টি ইয়াবা এনে দিতেন। এছাড়া মিল্টন প্রচুর মদ পান করেন বলেও জানান। খোঁজ নিয়ে জানা যায়, 2021 সালে কল্যাণপুরে ছাত্রলীগ নেতাদের সঙ্গে ঝামেলার মূলে ছিল ইয়াবা নিয়ে দ্বন্দ্ব। টাকা নিয়েও ইয়াবা না দেওয়ায় তাপসকে আটকিয়ে মারধর করেন মিল্টন। পরে তাপসের পক্ষ নিয়ে সেখানে যান স্থানীয় যুবলীগ নেতা রাহাত, কিন্তু তাকেও আশ্রমে আটকে মারধর করা হয়। খবর পেয়ে রাহাতের সহযোগীরা গিয়ে মিল্টন সহ আশ্রমের লোকজনকে মারধর করেন। এ নিয়ে মিল্টন সমাদ্দার মিরপুর মডেল থানায় মামলা করেন। 2 বছর মামলা চালানোর পর এজাহারভুক্ত 11 আসামির প্রায় সবার কাছ থেকে 30-50 হাজার টাকা করে নিয়ে মুচলেকা দিয়ে মামলা তুলে নেন মিল্টন। চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের উল্টো পাশের বাড়িটি দেখাশোনা করেন মোহাম্মদ সুজন নামে এক যুবক। ঢাকা পলিটেকনিকে অটোমোবাইল টেকনোলজি শিক্ষার্থী সুজন কালবেলাকে জানান, মিল্টন আশ্রমের ভেতর নিয়মিত মদপান করেন। একবার 31st নাইটে তাকে লোকজন নিয়ে মদপান সহ ফুর্তি করতে দেখেছেন তিনি। এছাড়া গভীর রাতে নেশা করে আশ্রমের বৃদ্ধ ও শিশুদের মারধর করা হয় বলেও জানান সুজন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 11 নম্বর ওয়ার্ড কাউন্সিলর দেওয়ান আব্দুল মান্নান কালবেলাকে জানান, ঢাকা শহরে কেউ মারা গেলে তার সনদ দেওয়া হয় স্থানীয় কাউন্সিলর অফিস থেকে, কিন্তু মিল্টন কখনো সনদের জন্য আসেননি। বেওয়ারিশ মরদেহ হলেও কাউন্সিলর অফিস থেকে দেওয়া ডেথ সার্টিফিকেট নিয়ে ঢাকার যে কোনো সরকারি কবরস্থানে দাফন করা যায়। মিল্টন সমাদ্দার ঘুষ দিয়ে মরদেহ দাফনের যে দাবি করেছেন তা সম্পূর্ণ মিথ্যা। এসব বিষয়ে কথা বলার জন্য মিল্টন সমাদ্দার কিন্তু অনেকদিন হলোই তাকে নিয়ে আলোচনা এবং সমালোচনা হচ্ছে বাংলাদেশের মধ্যে, এবং তিনি মানবতার আড়ালে যে কাজ কর্মগুলো করে বেড়ান সেই বিষয়টি নিয়ে কিন্তু অনেকেই অনেক আলোচনা করছিল। প্রিয়দর্শকই যে অবশেষে ডিবির হাতে গ্রেপ্তার হলে আনুষ্ঠিত সেই মিল্টন সমাদ্দার, এই বিষয়গুলো নিয়ে আসলে কী বলতে চান, কী বলার আছে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আপনি দেশীয় মূল্য মনে মতামত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।